আপনাদের ব্যানার আমি খুব মনোযোগ সহকারে দেখছিলাম, আমি খুব কষ্ট পেয়েছি। একটি ব্যানারের মধ্যেও আক্রমণকারী পুলিশ দুই চার চেহারা নাই, কি কারণে বলেন আমাকে? ভয় পেয়েছেন নাকি বুঝতে অসুবিধা হয়েছে? কোন ব্যানারের মধ্যে হারুনের কিংবা বিপ্লব সরকারের চেহারা নাই দেখেন? এই ত্রুটিগুলো ভবিষ্যতে করবেন না, অনুষ্ঠানের মান মর্যাদা নষ্ট হয়। এটাকে বুঝতে হবে যে এখনই সময় প্রাকৃতিক কিছু নিয়ম আছে, গরম পানিতে শক্ত নরম ডিম দিলে সেটা শক্ত হয়, আবার এই গরম পানিতে শক্ত আলু দিলে সেটা নরম হয়। সুতরাং বুঝে ব্যবহার করতে হবে কোন জায়গায় কি করতে হবে। যেখানে আজকে রাষ্ট্র এবং সরকারকে একাকার করে ফেলা হয়েছে, রাষ্ট্র হচ্ছে একটা স্থায়ী সত্তা যেটার মধ্যে সবার সমান অধিকার, আর সরকার হচ্ছে একটা নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক যে এই সময় পর্যন্ত এই সরকার থাকবে। জাতীয় কবি হিসাবে যাকে আমরা বলি, বিশ্বকবি বলি, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো চরিত্রগতভাবে অত্যন্ত রোমান্টিক ছিলেন, কিন্তু তিনিও তার স্বদেশী সমাজ প্রবন্ধে লিখেছেন যে রাষ্ট্র হচ্ছে একটা ডিমের খোসার মতো, এই খোসাটার কোনো মূল্য নেই, কিন্তু এই খোসাটা যে জিনিসটাকে আবরণ দিয়ে আবদ্ধ করে রাখে সেই ভেতরের কুসুম, ভেতরের সাদা অংশ, প্রতিটি জিনিস অত্যন্ত মূল্যবান। তাই সে খোসাটাকে আজকে একাকার করে ফেলেছে আওয়ামী লীগ ভেতরের জিনিসের সঙ্গে। এই জায়গাটাই হচ্ছে বর্তমান যুগের সংকট, বর্তমান বাংলাদেশের সংকট। 1971-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, আমাকে যদি কেউ রাজাকার বলেন বলতে পারেন 1971-এ স্বাধীনতার যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ এখনো চলমান। যেই নির্বাচনে জনসংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা হস্তান্তর না করার কারণে আমরা স্বাধীনতার যুদ্ধে অংশ নিতে বাধ্য হয়েছি, সেই ব্যবস্থা এখনো বাংলাদেশে চলছে। তাহলে মুক্তিযুদ্ধটা কোথায় হলো? ওটা হয়েছে স্বাধীনতার যুদ্ধ, এখন চলছে মুক্তিযুদ্ধ। কারণ যে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, যে ভোটাধিকার আদায়ের জন্য ওই যুদ্ধটা আমরা করেছিলাম 71-এ, সেই যুদ্ধ এখনও আমাদেরকে করতে হচ্ছে এবং করছেন সেই সময়কার যিনি জাতীয় নেতা শেখ মুজিব তার মেয়ে। সুতরাং মুক্তিযুদ্ধ এখনও চলমান, আর এই মুক্তিযুদ্ধে নবীন এবং যুবক যারা, যৌবন যাদের আছে, তারা নেতৃত্ব দেবে, এটাই তো স্বাভাবিক। আমরা পেছন থেকে তাদেরকে শুধু উৎসাহ দেব, প্রেরণা দেব। আজকে অবস্থাটা যেখানে দাঁড়িয়েছে, অনেক কঠিন কঠিন কথার মধ্য দিয়েও কিন্তু অনেক ভালো ভালো জিনিস তুলে আনা যায়। ঘরে বসে বাবা শুনছিল যে তার মেয়ে ওইখানে বসে মুখস্থ করছে বাংলা পড়া, সেখানে বলছে গো অর্থ গরু, গো অর্থ গরু, গো অর্থ গরু। আবার বাবা আবার এই সময় হঠাৎ কি প্রয়োজনে ওই মেয়ের মাকে ডাক দিলেন, ওগো শুনছ? মেয়ে তৎক্ষণাৎ বিদ্রোহ করে বসলো, বাবা তুমি মাকে গরু বললা কেন, মাকে কেন গরু বললা? বাবা বলছে মা কখন তোমার মাকে আমি গরু বললাম? বলে ওই যে তুমি ও গো বললা, তো গো অর্থ তো গরু, আমি এই যে বইতে পড়ছি। কিন্তু গোর আগে যে একটা ও আছে এটা কিন্তু মেয়েটা খেয়াল করেনি। সুতরাং ও এবং গো দুটোকে আলাদা করতে হবে, আলাদা করে তারপরে পড়তে হবে। আবার বলেন বিশ্বাস, বিশ্বাসের আরেক নাম হচ্ছে ইমানদারিত্ব। এই বিশ্বাসও একটা ভয়ঙ্কর জিনিস। এই বিশ্বাসের কারণে আমাদের পার্শ্ববর্তী দেশে কিছু মানুষ গরুর দুধকে নদীতে ফেলে দেয়, ডোবায় ফেলে দেয়, বলে গঙ্গাকে পবিত্র করি, আর এই গরুর মুত আবার খুব আনন্দ সহকারে খায়। এগুলো বিশ্বাসের কারণে হয়। এগুলো বিশ্বাসের কারণেই ইসরায়েলে দ্রুজ নামে একটি গ্রুপ আছে যাদের ধর্ম কিন্তু ইসলাম, ইসলাম তারপরে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি কারোর সঙ্গে মেলে না। তারা নিজস্ব একটা থিওরি আবিষ্কার করে ওই ধর্মটার নাম দিয়েছেন দ্রুজ। সুতরাং আমাদেরকে পৃথিবীটাকে চিনতে হবে নবীনদেরকে আগে, ভালো করে চেনার চেষ্টা করলে যে জিনিসটা নিজের ভেতরে শেকড় গাড়বে সেই জিনিসটাই হচ্ছে আপনার ইমানদারিত্বের ভিত্তি, সেই জিনিসটাই হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা করা, সমবয়সীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং ছোটদেরকে ভালো পরামর্শ দেওয়া। জয়াল আবদিন ফারুকের গায়ে আঘাত তুলে সেদিন গোটা সংসদীয় পদ্ধতিকে আঘাত করা হয়েছে, আহত করা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে পুরস্কৃত করা হয়েছে,
কত নির্লজ্জ সরকার থাকলে, কত বেহায়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলে যে হ্যাঁ চিফ হুইপকে পেটানোর কারণেই হারুনকে এবং বিপ্লবকে পদক দেওয়া হয়েছে। মনে আছে আপনাদের রাজার বাগে বলেছিল মখা আলমগীর, এবং এই মখা আলমগীর হচ্ছে সেই কুলাঙ্গার যে পদ্মা, যে সেই পদ্মা ব্যাংকে ফার্মার্স ব্যাংকের লালবাতি জ্বালিয়ে চলে এসেছে। মন্ত্রী থাকাকালীন সময় কোনো লাভজনক প্রতিষ্ঠানে কেউ থাকতে পারে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী। মখা আলমগীর মন্ত্রী থাকাকালীন সময় ফার্মার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে সেইখানে তিনি লাইসেন্স পেয়েছিলেন, কত বড় আইনের ব্যত্যয়। এই মখা হচ্ছে সেই মখা রানা প্লাজা ধসের মতো মর্মান্তিক জাতীয় ঘটনা যেখানে 1100-র বেশি শ্রমিক মারা গেছে, সেখানে এই বেয়াদবে অসভ্য বলেছিল বিএনপির হরতাল পালনকারী লোকেরা এসে ধাক্কা দিয়ে স্তম্ভ ধরে নাড়াচাড়া করে ওই ভবন ফেলে দিয়েছিল। তো তাদের যুগে, তাদের আমলে আমরা এখনো বসবাস করছি। আমাদেরকে আরো 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 অনেক বেশি গভীরে যেতে হবে, অনেক বেশি গভীরে যাওয়ার প্রশ্ন রয়েছে। এই সরকার কথায় কথায় বলে আদালত, আদালতকে আদালতে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অবৈধ ঘোষণা করেছে, সুতরাং ওনারা আদালতের বাইরে যেতে পারেন না, খুব আদালত প্রেমী হয়ে গেছেন। আদালত থেকে তো কাউকে কাউকে রং হেডেড ঘোষণা করা হয়েছিল, তা রং হেডেড যে ব্যক্তি সেই ব্যক্তি তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী ভোট দেওয়ার ক্ষমতাই রাখেন না, সে দেশের প্রধান হন কিভাবে? আদালতের যদি এতই ভক্তি থাকেন, আদালতের ওই রায়টাকে সম্মান জানান, সরে দাঁড়ান এখান থেকে, তাহলেই তো ঝগড়াঝাটি মিটে যায়, আন্দোলনও করা লাগে না, লোকক্ষয়ও করা লাগে না। আর আপনারা যে বসে বসে তালিকা করছেন যে কোন কোন অফিসার, কোন কোন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, ডিফেন্সের কোন কোন অফিসার, কাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, তাদের তালিকা আওয়ামী লীগ আপনারা বসে বসে করছেন, দায় চাপাচ্ছেন বিএনপির উপরে। বিএনপির তো তালিকা করার কোনো প্রয়োজন নেই, এদিকে আমরা সময় নষ্ট কেন করব? আরেকটু চাপ আন্দোলনের বাড়াতে পারলে পুলিশের মধ্যে থেকেই তো অপরপক্ষের তালিকা আমাদের কাছে চলে আসবে, সচিবালয়ের মধ্যে থেকে অপরপক্ষের তালিকা চলে আসবে, ইতিমধ্যে এসেছে সামাজিক মাধ্যমে অনেক, সামনেও আসবে। সুতরাং আমরা কেন এই তালিকা করতে যাব? তালিকা আওয়ামী লীগই করছে, যে দুজনের নাম বললাম জয়নাল আবেদিন ফারুকের উপর তথা জাতীয় সংসদের উপর হামলা করেছে, তাদের আত্মীয় স্বজন যদি দেশের বাইরে থাকে তাদের তালিকা আওয়ামী লীগই করছে, আমরা করছি না। কারণ নির্বাচন করার প্রস্তুতি তো আওয়ামী লীগ নিচ্ছে, তারা প্রস্তুতি নিয়ে নিচ্ছে, এই কারণে তারা সন্দেহের তালিকায় রাখছে যে এই ওই অমুক মিস্টার অমুক ওই সময় যা করেছিল এখন উল্টো করতে পারে, কারণ ওর ছেলে মেয়ে তো আমেরিকায় আছে, ওর ছেলে মেয়ে তো কানাডায় আছে, ওর ছেলে মেয়ে তো ইউরোপীয় ইউনিয়নে আছে। সুতরাং নিজেরা আকাম করবেন, দায় চাপানোর উপরে দায় চাপাবেন অন্যের উপরে, এই ব্যাপারে নবীনদেরকে সতর্ক থাকতে হবে। নবীনরা একমাত্র পারে সব কিছু গুছিয়ে নিয়ে ঘরে তুলতে, এবং সেই ঘরে তোলার ফসলটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হবে। আপনারা লক্ষ্য করেছেন যে বিএনপি ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছে এবং সেটা প্রকাশও করেছে। তার অর্থ এইবার বিএনপি তার সমমনা বন্ধুদেরকে নিয়ে যুগপথ আন্দোলনে যারা রাজপথে আছেন, ডান বাম মধ্যপন্থী উদারপন্থী সমাজতান্ত্রিক ধনতান্ত্রিক যারা যেখানে আছেন সবাইকে নিয়ে রাষ্ট্র কাঠামো পরিবর্তনের অঙ্গীকারটা আমরা অনেক আগেই করে রেখেছি, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবং একটা নতুন নির্বাচন কমিশনের অধীনে। যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব পেলে এই কাজগুলো আমরা করব, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। বিএনপি ক্ষমতায় যাবে আর ওই যে কি বলে সখী বাতাস কর মাথায় পানি ঢাল আছে না একটা গান, এই কারণে বিএনপি ক্ষমতায় যাবে না। যে জাতীয়তাবাদী রবীন্দ্রকে বলবো আরও বেশি সংগঠিতভাবে আরও বেশি বিশ্লেষণাত্মক কর্মসূচির মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে নিজেদেরকে প্রস্তুত করেন, তৈরি করেন। কারণ 1971-এর স্বাধীনতা যুদ্ধে যুবকরাই নেতৃত্ব দিয়েছে, 52-এর ভাষা আন্দোলনে যুবকরাই নেতৃত্ব দিয়েছে, কোটা সংস্কার আন্দোলনে নূর এবং তার সহযোদ্ধারাই নেতৃত্ব দিয়েছে, নিরাপদ সড়ক আন্দোলনে আমাদের কিশোররা তরুণরা তারাই নেতৃত্ব দিয়েছে, আর সেইটা নিয়ে প্রতারণা করেছে এই সরকার। যেদিন জাতীয় সংসদে নিরাপদ সড়ক আইন পাস হয়েছে একই দিনে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন পাস হয়েছে। অর্থাৎ প্রতারণা কীভাবে জাতির সঙ্গে করা হচ্ছে,
এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে, আমি সময় নেব না। আমি মান্না ভাই আছেন, সেলিমা আপা আছেন, তারা আরও গুরুত্বপূর্ণ এবং উপদেশমূলক বক্তব্য রাখবেন। আমি জাতীয়তাবাদী নবীন দলকে আজকের এই দিনটাকে স্মরণ করার জন্যে বর্তমান সরকারের ছাপোষা এবং দালাল কিছু কর্মকর্তা কর্তৃক এরকম একটা কলঙ্কিত দিন স্মরণে রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আহ্বান জানাবো আপনারা এই জিনিসগুলোকে আরও অনেক বেশি বিশ্লেষণধর্মী করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী নবীন দল।